জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, খেলাফত মজলিসের খুলনা বিভাগীয় সমাবেশ 27 জুলাই। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে, মন্তব্য মুফতি ফয়জুল করিমের। সংঘাতের উস্কানি আওয়ামী লীগ দেবে না বললেন কাদের। ফখরুল বললেন 90 ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়। এদিকে মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চায় বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব মিছিল সমাবেশে আইজিপির সহায়তা চেয়েছে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খেলাফত মজলিসের খুলনা বিভাগীয় সমাবেশ 27 জুলাই। 8 দফা দাবিতে খেলাফত মজলিস 13 থেকে 29 জুলাই দেশের বিভাগগুলোতে সমাবেশ করছে। এর মধ্যে বেশ কয়েকটি বিভাগে সমাবেশ হয়েছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী 27 জুলাই খুলনায় বিভাগীয় সমাবেশ হবে। বিভাগীয় সমাবেশ উপলক্ষে সোমবার নগরীর দোলখোলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এবং খুলনা বিভাগীয় সমাবেশ আয়োজনের তত্ত্বাবধায়ক মাওলানা সাখাওয়াত হোসাইন একথা বলেন। এ সময় তিনি বলেন, খুলনা বিভাগীয় সমাবেশের স্থান হিসেবে নগরীর সোনালী ব্যাংক চত্বর এবং ডাক বাংলা চত্বর ব্যবহারের অনুমতি চেয়ে খুলনার পুলিশ কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। সমাবেশে 10,000 লোক সমাগমের টার্গেট করা হয়েছে। বিভাগীয় সমাবেশের এ কর্মসূচির মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি। মাওলানা সাখাওয়াত হোসাইন আরও বলেন, জামায়াতে ইসলামী এবং চরমুনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ সব ইসলামিক দলকে সংগঠিত করে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটানোর প্রচেষ্টা চলছে। এর মাধ্যমে ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনেরও চেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে মত পার্থক্য ও অন্যান্য ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে এসে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে দলের জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক, জেলা সেক্রেটারি ও রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুল্লাহ, জোবাইর জেলা নেতা জামান বিন রায়হান, নগর নেতা হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও ইমদাদুল্লাহ আজমির ডালিম উপস্থিত ছিলেন। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে, মন্তব্য মুফতি ফয়জুল করিমের। জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি করে ইসলামী আন্দোলন। বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাপ্রেমী, তাই যে কোনোভাবে ক্ষমতায় থাকতে তারা মরিয়া হয়ে উঠেছে। সোমবার বিকেল 3টায় খুলনা মহানগরীর খালিশ গোয়ালখালী সৈয়দ ফয়জুল করিম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। দেশে এখন কোথাও কোনো জবাবদিহিতা নেই, ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। তিনি বলেন, দেশ আমাদের, নির্বাচনও আমাদের, সুতরাং আমাদের দেশেই জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচন কিভাবে হবে। এখানে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়। নায়েবে আমির বলেন, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, কেউ কাউকে মানছে না, বিদেশিদের কাছে যে কোনো লাভ নেই, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। বিদেশিরা আজ বলছে আমাদের সেন্ট মার্টিন দাও, কাল বলবে আমাদের পুরো দেশটাই দিয়ে দাও। তাই একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রয়োজনে দল সব দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আবদুল্লাহ। সংঘাতে উস্কানি আওয়ামী লীগ দেবে না জানালেন ওবায়দুল কাদের। 27 জুলাই সরকারের পদত্যাগের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একই দিনে ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনও কর্মসূচি দিয়েছে। এ নিয়ে সংঘাতের আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংঘাতে উস্কানি আমরা দেব না, আমাদের পক্ষ থেকে সংঘাত হওয়ার কোনো শঙ্কা নেই। আমরা ক্ষমতায় আছি, আমরা কেন উস্কানি দেব? আমরা বরাবরই বলে আসছি আমাদের শান্ত থাকতে হবে, সংঘাত হলে আমাদেরই ক্ষতি। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির পরিচিত সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের হুঁশিয়ারি করে বলেন, তবে কেউ জনগণের জানমালের ক্ষতি সাধন করলে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল হিসেবে আমাদের দায়িত্ব। তিনি বলেন, তারা লাঠি সোঁটা নিয়ে আসছে, পাশাপাশি এখন মশার কয়েল নিয়ে আসতে হবে। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি, বিরোধীদের সরকার পতনের দিবা স্বপ্ন ভেসে যাবে। দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, প্রধানমন্ত্রী মাঝে মাঝে কষ্ট পান,
ভিন্ন মতের অনেকের সঙ্গে বাধ্য হয়ে কাজ করতে হয়। আমাদের ছেলেমেয়েরা বিসিএস দেন, আমাদের সচিবালয়ে লোক দরকার। কাদের বলেন এই উপকমিটিতে যারা আছেন তারা অন্য কোনো উপকমিটিতে থাকতে পারবেন না, জেলা শাখায় থাকতে পারবেন না। শিক্ষা উপকমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। ছাত্র সংগঠনের কমিটিগুলোতে দেখতে হবে, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করতে হবে, ছাত্র রাজনীতির সুদিন ফিরিয়ে আনতে হবে, দেশের জনগণের কাছে আকর্ষণীয় করতে হবে। প্রয়োজনে আরও নেবেন কর্মী, বানাবেন নেতা দরকার। তিনি বলেন আগে ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের করিডর দিয়ে হেঁটে গেলে মেয়েরা কমন রুম থেকে বেরিয়ে দেখত কোন নেতা যাচ্ছেন, আর এখন ছাত্র নেতারা হেঁটে গেলে কমন রুমে ঢুকে যায়, তারা মানে মানুষের মধ্যে ভয় কাজ করছে। তিনজন উঠবে মোটরসাইকেলে, মাথায় হেলমেট নেয়া রাজনৈতিক নেতা ক্ষমতার দাপট দেখায়। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালন করেন দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা। 90% মানুষ সরকারে পরিবর্তন চায় বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের 90% মানুষ সরকারের পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়। সোমবার দুপুরে দলের যৌথ সভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি না, বিশ্বাস করি না, এটা জনগণের আন্দোলন। দেশের 90% মানুষ সরকারের পরিবর্তন চায়, এ আন্দোলন অবশ্যই সফল হবে। ফখরুল বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ, এ আন্দোলনে সরকার বাধ্য হবে দাবি মেনে নিতে। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন ইইউ পর্যবেক্ষক পাঠানো অর্থহীন যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়। 27 জুলাই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের সমাবেশের বিষয়ে তিনি বলেন 27 জুলাইয়ের মহাসমাবেশ হঠাৎ করে আসেনি, সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একই দিনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কোনো সংঘাতমূলক পরিস্থিতি হলে এর দায় সরকারকেই নিতে হবে। আশা করি সংঘাতময় পথ পরিহার করবেন। মির্জা ফখরুল বলেন একতরফাভাবে ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বেআইনিভাবে বাতিল করেছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের মৌলিক মানবাধিকার নেই। গুম, খুন, হত্যা, নির্যাতন প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চায় বিএনপি। মহাসমাবেশের জন্য জায়গা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলেছে। সোমবার বিকেলে এই চিঠি দেওয়া হবে বলে জানান বিএনপির বিডিএসএলের সদস্য সাইরুল কবির খান। 27 জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। আওয়ামী সরকারের পদত্যাগের জন্য এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এর মধ্যে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় 27 জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে। মিছিল সমাবেশে আইজিপির সহায়তা চেয়েছে জামায়াত। মিছিল সমাবেশ করতে পুলিশ মহাপরিদর্শকের সহায়তা চেয়েছে জামায়াত ইসলামী। সোমবার দলটির মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে যায়। জামায়াতে কর্মসূচির কথা জানিয়ে তাতে সহযোগিতা চেয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চিঠি দেন তারা। জামাত প্রতিনিধিরা পুলিশ প্রধানের সাক্ষাৎ পাননি, সদর দপ্তরের ফটকে চিঠি দেন। দলের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলীয় আমির সহ নেতা কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে 28 জুলাই ঢাকা সহ সব বিভাগীয় শহরে ও 30 জুলাই সব জেলা সদরে মিছিল এবং 1 আগস্ট রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করছে জামায়াত। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে আইজিপির সহায়তা চাওয়া হয়েছে চিঠিতে।